হ্যালো ভিউয়ার্স, ফিরোজ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে বাগানের ঘাস বা আগাছা দমন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তা আপনারা যারা বাগানে আছেন বা যারা চাষবাস করেন, তারা অবশ্যই জেনে থাকবেন যে সবথেকে কিন্তু শ্রমিক খরচ কিন্তু সবথেকে বেশি হয় যে কোনো আবাদের ক্ষেত্রে, আর বিশেষ করে বাগানের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু শ্রমিক খরচ হয়ে থাকে। তার একটাই কারণ হলো এই আগাছার জন্যই কিন্তু মোটামুটি আপনাদের লাভের কিন্তু 50%-এর বেশি কিন্তু এই আগাছা দমনের জন্যই চলে যায়। সো আমি এলো আমার বাগানের জন্য, যে আমার পেয়ারা বাগানে, আমার যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা একটা গোল্ডেন এইট, 12 মাসে গোল্ডেন এইট পেয়ারা বাগান। তা আমি এই পেয়ারা বাগানের আগাছা দমনের জন্য আমি হলো ঘাস পোড়া ওষুধটা কিন্তু মাঝে মাঝে ব্যবহার করে থাকি। কারণটা, যে পরিমাণ ঘাস আসলে জমিতে হয়ে থাকে তাতে করে কিন্তু এই আগাছা কিন্তু শ্রমিক দিয়ে যদি সব নিধন করতে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্য পোষানো খুবই কষ্ট। তার জন্যে আপনারা কিন্তু, আমি নিজে হলো আগাছা দমনের জন্য কিন্তু হলো ঘাস পোড়া যে ওষুধটা থাকে সেটা ইউজ করি। তা আপনারা চাইলে কিন্তু আপনাদের হলো গাছ বাগানে কিন্তু আগাছা দমনের জন্য আপনারা হলো ঘাস পোড়া ওষুধটা ব্যবহার করতে পারেন। আপনাদেরকে আমি দেখাই যে আমার বাগানে কী পরিমাণ ঘাস যে হয়। আমি কিছুদিন আগে যে পড়িয়েছিলাম, তারপরে যে আবার ঘাস, মানে পর্যাপ্ত মানে ঘাসের আর কোনো শেষ নাই। তারপরে যে আপনাদেরকে আমি দেখাই যে আসলে কী পরিমাণ ঘাস আমার জমিতে আছে। আমি আজকে নিজে হলো গাছে স্প্রে, মানে ঘাস নিধানের জন্য স্প্রে করব, আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং কী ওষুধটা ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে সেটাও আপনাদের দেখাবো এবং কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখাবো, যাতে করে আপনাদের গাছের কোনো ক্ষতি না হয়। সব দিক বিবেচনা করে আমি আপনাদেরকে ঘাস পোড়া যে ওষুধটা ব্যবহার করি সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আমার বাগানের যে কী অবস্থা সেটা আপনাদেরকে আমি দেখাই। এই যে আমার যে বাগান দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হলো 12 মাসে থাই গোল্ডেন এইট পেয়ারা বাগান। তা আপনারা লক্ষ্য করে দেখেন আমার বাগানে মোটামুটি ফল টল কিন্তু মোটামুটি মাশাল্লাহ বলা যায় যে খুবই ভালো। তা আপনাদের সাথে আজকে ফল বিষয়ে কথা বলবো না, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মোটামুটি হইলো গাছের হইলো আগাছা। এই দেখুন আপনারা লক্ষ্যগুলো দেখতে পারবেন যে দেখুন আমার জমিতে কিন্তু, এই কিছুদিন আগে কিন্তু পুড়িয়েছিলাম, মাঝখানে কিন্তু পুরাই দিয়েছিলাম, তারপরে যে কিন্তু আবার কিন্তু হয়ে গেছে। তা আজকে আমি আবার এগেইন হইলো ঘাস পোড়া ওষুধটা ব্যবহার করবো। আপনারা দেখেন কী পরিমাণ আসলে বাসরা বেঁধে দেয়, এত পরিমাণে মারার পরেও, শ্রমিক যে মারার পরেও যে কিন্তু বাসরা বেঁধে যায়। তা আমি আজকে হইলো নিজে হলো ওষুধ দিব, ওষুধ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক যে কী ঘাস দিবেন এবং কী ওষুধ দিবেন এবং কী ওষুধ দিলে আপনাদের হলো ভালো হবে, এই ঘাস সহজেই মারা যাবে আর মোটামুটি আবার দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন পর আবার ব্যবহার করতে পারবেন ওটা। তো চলুন আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বেটাসকোন, নাম হলো বেটাসকোন। এটা হলো আমি আমার যে বাগানে ঘাস পোড়ার ওষুধের জন্য, মানে ঘাস পোড়ার জন্যে আমি হলো এটা ব্যবহার করে থাকি। এই এই বোতলটা আপনার হলো 4-5 লিটার থাকে, এটা টোটাল এটা 5 লিটার। এই দেখেন আপনার 5 লিটার, এটা হলো 1500 টাকা নিয়েছিল আমার থেকে, আমি মাঝে মাঝে এটা ইউজ করি। এখন কথা হলো যে আপনারা চাইলে যে 1 লিটারের যে বোতল সেটাও ইউজ করতে পারেন, অথবা মোটামুটি হইলো আরেকটা আছে যে আপনার হইলো খোলাটা পাওয়া যায় 1 লিটারের, ওইটা 1 লিটার নিতে গেলে আপনার প্রায় 450 টাকা নিবে, কিন্তু হলে যদি আপনি খোলাটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 300 টাকা নেবে 1 লিটার। তা যাই হোক, আপনারা কিন্তু এই যে এই কোম্পানির ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ঘরে কিন্তু যে ওষুধ দেওয়ার জন্য পেয়ারা বাগানে কিন্তু ঘাস নিধানের জন্য স্প্রে করার জন্য কিন্তু আমি এই দেখেন মোটামুটিভাবে প্রস্তুত। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ঘাস নিধানের জন্য স্প্রে করলে তাতে আপনাদের কিন্তু হলো
যে পেয়ারা গাছ যে বাগান তাতে কিন্তু ক্ষতি হবে না, কিন্তু আপনাদের যে ঘাস সেটা কিন্তু সহজে নিধন হয়ে যাবে। সো আপনাদেরকে আমি সেটাই দেখাবো যে কীভাবে আপনারা স্প্রে করবেন আপনাদের বাগানে, এবং স্প্রে করার সময় অবশ্যই যে বিষয়গুলো আপনারা সতর্কতার সাথে মনে রেখে তারপরে স্প্রে করবেন সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো বা বলে দেব। তাতে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাতে করে অবশ্যই আপনাদের সামান্য কিছু পরিমাণ হলেও কিন্তু উপকার হবে। তাহলে দেখুন আপনারা ভিডিওটা আমি কীভাবে স্প্রে করি আমার যে বাগানে ঘাস নিধনের জন্য, সেটা আপনারা দেখতে থাকুন, চলুন দেখা যাক। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনারা কিন্তু যারা পেয়ারা গাছে কিন্তু এই যে ঘাস নিধনের যে ওষুধটা দেবেন অবশ্যই খেয়াল রাখবেন, যেটা গাছের যে মোটামুটি বলা যায় যে যে সবুজ মানে এই ওষুধটার একটা মাত্র গুণাগুণ সেটা হলো যদি কোনো সবুজ কিছু পেয়ে থাকে তাহলেই কিন্তু সেটা পুড়ে যাবে এবং পুড়ে যেয়ে সেটা কিন্তু ঘাসটা নিধনে যাবে। তাহলে আপনারা অবশ্যই এমনভাবে গাছে স্প্রে করবেন যাতে করে আপনাদের ঘাস মানে ঘাসই মরে। তাছাড়া দেখা যাচ্ছে আপনারা যদি দেখেন উঁচু করে যদি কোনোভাবে যদি আপনাদের এই যে পেয়ারা গাছে যেমন উঁচু করে যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু কি হবে আপনাদের যে হলো ঘাস ঘাস কিন্তু মরবে না, তাতে করে কিন্তু আপনাদের গাছের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আর আমি সবসময় একটা কথা বলবো যে এটা কিন্তু ইউজ না করাটাই সবচেয়ে বেটার, যদি আপনাদের সামর্থ্য থেকে থাকে তাহলে কিন্তু এটা না ইউজ করাটাই ভালো। তাহলে কিন্তু মোটামুটি কিন্তু এটা বলা যায় যে যেমন উপকার তেমন কিন্তু ক্ষতিকারও আছে একটা বিষয়, যে কোনো জিনিসের সাইড ইফেক্ট কিন্তু থেকেই যায়। তা আপনাদেরকে কি সাইড ইফেক্ট, এর একটা সাইড ইফেক্ট সেটা হলো যদি মনে করেন যে আপনার হলো গাছে ছোটো গাছ আপনারা, আমি কিন্তু ছোটোকালে কিন্তু এটা খুবই কম ব্যবহার করেছি, কারণ ছোটো গাছে কিন্তু সামান্য পরিমাণ দেখা যাচ্ছে যে হাওয়া যদি লাগে এই যে মেডিসিনে যদি হাওয়াটাও যদি লেগে যায় তাতেও কিন্তু কী হয় গাছটা কিন্তু হলো অনেক চুপসিয়ে যায়, চুপসিয়ে গেলে কিন্তু সেটা কিন্তু আবার গ্রোথ বাড়তে কিন্তু অনেকটা সময় লেগে যায় মানে। সো আপনাদের যাতে এই যে আমার যে বাগানটা দেখছেন এটা কিন্তু গাছটা অনেক বড় 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 হয়ে গেছে। সো আমি যদি এর নিচে যদি সুন্দরভাবে একটু ধীরে সুস্থে কিন্তু যদি আমি এই যেভাবে ব্যবহার করছি সেভাবে যদি আমি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমি মনে হয় যে সমস্যা হবে না, আরও হবে না বলতে আমি নিজেও কয়েকবার ইউজ করি রেগুলারই মাঝে মাঝে ইউজ করি। তা আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের যে গাছের ভিউয়ার্স, আমি যে আমার এই ভুঁটাই এখন হলো স্প্রে করলাম আপনারা দেখছেন, এই দেখেন আমি স্প্রে করার মানে ঘাস নিধন করার যে ওষুধ সেটা দেওয়ার কিছুক্ষণ ঘন্টাখানেক হয় নাই, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন যে ঘাস কিন্তু ইতিমধ্যেই কিন্তু মরা শুরু করে দিয়েছে, মানে যে ঘাসের যে আগাক এগুলো দেখেন শুকানো শুরু করে দিয়েছে। সো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যারা বাগান চাষে আছেন বিশেষ করে বাগানের ক্ষেত্রে যারা বাগান চাষে আছেন তারা চাইলে আপনাদের যে বাগানে যে অতিরিক্ত আসলে ঘাসের কথা বলে আর লাভ নাই, যে ঘাসের যে অবস্থা তাতে করে ঘাস নিধানের জন্য আপনারা যদি সবসময় যদি শ্রমিক নিয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন না। তাই আপনারা চাইলে কিন্তু এই ঘাস নিধানের জন্য বেটাসকন যে ঔষধটা আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, তাহলে কী হবে আপনাদের জন্য কিন্তু অনেকটা শ্রমিক সাশ্রয় হবে। যাই হোক, আপনাদের আমি পরবর্তী আরেকটা ভিডিওতে এই যে আমি ওষুধ দিলাম আমার বাগানে আমি ঘাস পোড়া ওষুধ দিলাম, তাতে করে কালকে আগামীকাল কী পরিবেশ হয় আমার বাগানের যে ঘাস কেমন মরে না মরে তাতে তার আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি দিব। তা আপনারা অবশ্যই দেখবেন যে আসলে উপকার হয় কি না। তা যাই হোক, এই যে আমার বাগানের ফল, আসলে ফলগুলো নিয়ে আজকে আমি নতুন আরেকটা ভিডিও করব আমাদের বাগানের যে 12 মাসে থাই গোল্ডেন এইট পেয়ারার বিষয়ে আরেকটা ভিডিও নতুন ভিডিও করব। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও এবং কীভাবে চাষ করলে ভালো ফল আসবে, ভালো ফল এই যে ফলের এত সুন্দর কালার আসবে, অনেকের ফলই কিন্তু নষ্ট হয়ে যায়, অনেকে আমার কাছে প্রতিনিয়ত ভাই আমার ফল পচে যাচ্ছে এ আছে তা আছে আমার ফলে দাগ, যাই হোক আমি সেই বিষয়ে ফলে কী ওষুধগুলো ব্যবহার করবেন সেই বিষয়ে পরবর্তী ভিডিও দিব, আপনারা অবশ্যই দেখবেন।
দেখেন আমার এই ফলটা প্রায় কিন্তু আধা কেজির উপরে ওজন, তাও দেখেন কি সুন্দর গায়ের রং। যাই হোক, প্রত্যেকটা ফল এগুলো আরও অনেক বড় হবে। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, আপনারা দেখবেন যারা পেয়ারা চাষ করতে চান, 12 মাসে থাকে গোল্ডেন এইট পেয়ারা, তাদের তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার বাগানের, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো সমস্যা নিয়ে সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।